হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজবু সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি শেপ সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ওয়ার্ডে কীভাবে শেপ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি শেপের পজিশন এবং র্যাপ টেক্সট এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যদি আমার ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো এর অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে দেখুন আমি একটি শেপ ইনসার্ট করেছি এখন এই শেপটি নিয়ে আমরা কাজ করব কীভাবে ওয়ার্ডে শেপ ইনসার্ট করতে হয় সে সম্পর্কে আমি আলাদা একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারেন প্রথমে আমি পজিশন সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ একটি শেপ আপনার ডকুমেন্টের কোন অবস্থানে থাকবে সেটি আপনারা বলে দিতে পারেন সেটি বলে দেওয়ার জন্য এইখানে দেখুন ফর্মের ট্যাবের অধীনে অ্যারেঞ্জ সেকশনে এইখানে একটি বাটন রয়েছে পজিশন এই পজিশন বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এইখানে তারা বিভিন্ন ধরনের অপশন দিয়ে রাখছে প্রথমটি হচ্ছে ইনলাইন উইথ টেক্সট অর্থাৎ যদি আপনার শেপটি টেক্সটের সঙ্গে অবস্থান করাতে চান তাহলে এই অপশানটি দিতে পারেন যদি এই অপশানটি আপনি সিলেক্ট করেন তাহলে টেক্সট যে ধরনের আচরণ করে আপনার সেফটি সেই ধরনের আচরণ করবে অর্থাৎ আপনি যদি স্পেস দেন তাহলে স্পেস নেবে এবং আপনি যদি ইন্টার দেন তাহলে ইন্টার নেবে ইত্যাদি যেমন আমি এটি সিলেক্ট করলাম তাহলে দেখুন এটি টেক্সটের পাশে চলে এসেছে এবং এর আগে যদি আপনি কার্সন নেন নেওয়ার পরে যদি স্পেস দেন তাহলে সেটি সরে যাচ্ছে তারপরে আপনি যদি স্পেস রিমুভ করেন তাহলে সেটি রিমুভ হয়ে যাচ্ছে এবং ইন্টার দিলে সেটি আবার ইন্টার নিচ্ছে অর্থাৎ সে আচরণ করবে তারপরে আমি আবার শেপে ক্লিক করলাম এখানে ফর্ম্যাটটা গিয়ে আবার পজিশনে ক্লিক করলাম তারপরে আপনারা যদি এই শেপটি আপনার ডকুমেন্টের একেবারে উপরের দিকে বাম পাশে কোনায় নিতে চান তাহলে এই বাটনটি সিলেক্ট করতে পারেন এটি আমি সিলেক্ট করলাম তাহলে দেখুন একেবারে বাম পাশে উপরে কোনায় চলে গেছে আমি জুম সাইজটা একটু ছোট করছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখুন আমার সেফটি বর্তমানে এখন একেবারে বাম পাশে উপরে কোনায় শো করছে তারপরে এটি যদি আপনি উপরের দিকে মিডিলে নিতে চান অথবা ডান দিকে কোণায় নিতে চান আবার মাঝখানে অথবা নিচের দিকে নিতে চান সেটিও আপনারা নিতে পারেন যেমন এখানে আমি পজিশনে ক্লিক করলাম এখানে মাউস নিয়ে গেলে দেখুন দেখাচ্ছে এটি উপরের দিকে মিডলে শো করছে আর এটি হচ্ছে ডান পাশে কোনায় এটি একবারে সেন্টার পজিশনে এবং এটি হচ্ছে বামপাশের মিডিলে এবং এটি ডান পাশে মিডিলে এবং এটি নিচের দিকে বামপাশে কোনায় এটি নিচের দিকে মিডিল পয়েন্টে এবং এটি একবারে ডান পাশে কোনায় এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে সেফটি কোন জায়গায় নিতে যাচ্ছেন আপনার ডকুমেন্টে অর্থাৎ আপনার পেজে সেটি আপনারা এখান থেকে বলে দিতে পারেন এরপরে আমি টেক্সট সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ আপনার এই শেপটি কোন জায়গায় কোন অবস্থানে টেক্সটের উপরে থাকবে না নিচে থাকবে নাকি কি ডান পাশে বাম পাশে কীভাবে থাকবে সেটি আপনারা বলে দিতে পারবেন টেক্সট এই অপশানটি ব্যবহার করে যেমন আমি শেপটি সিলেক্ট করে এইখানে র্যাপটেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে প্রথমে অপশনটি আপনারা দেখুন লিখা রয়েছে ইনলাইন উইথ টেক্সট অর্থাৎ আপনারা যদি টেক্সটের সঙ্গে রাখতে চান এই শেপটি তাহলে এটি সিলেক্ট করতে পারেন তাহলে সেটি টেক্সটের সঙ্গে চলে যাবে এখানে পজিশন থেকেও আপনি এটি করতে পারেন আবার এখান থেকে নিচে এই যে র্যাপ টেক্সট এখান থেকে এটি করতে পারেন তারপরে রয়েছে স্কোয়ার অর্থাৎ এই শেপটি আপনার টেক্সটের সঙ্গে কীভাবে থাকবে অর্থাৎ টেক্সটগুলো স্কোয়ারভাবে থাকবে নাকি অন্য কোনোভাবে থাকবে সেটি আপনি বলে দিতে পারেন যেমন আমি এখানে স্কোয়ারে ক্লিক করলাম তাহলে সেটি টেক্সটের মধ্যে স্কোয়ারভাবে থাকবে আগে টেক্সটগুলো আমি একটু কপি করে নিচ্ছি এখানে আমি বেশ কিছু টেক্সট নিয়ে নিলাম তারপরে এই শেপে ক্লিক করার পরে শেপটি আমি একবার উপর দিকে নিচ্ছি এই যে দেখুন আমি টেক্সটের ভিতরে যখন শেপটি নিচ্ছি আমার শেপের চারিদিকে টেক্সট চলে আসছে অর্থাৎ এটি বর্তমানে স্কোয়ার অবস্থান করছে চারিদিকে স্কোয়ার ভাবে টেক্সট অবস্থান করছে তারপরে এখানে টাইট রয়েছে টাইটে ক্লিক করলে টেক্সট গুলো টাইট হয়ে যাবে এবং থ্রোতে ক্লিক করলেও একই ধরনের কাজ করবে এখানে স্কোয়ার টাইট এবং থ্রো এই তিনটি অপশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই সকল অপশনগুলোর কাজ হচ্ছে শেপের চারিদিকে টেক্সট নেওয়া অর্থাৎ আপনার শেপের চারিদিকে টেক্সট থাকবে কিন্তু এক একটা অপশনে টেক্সটগুলো এক একভাবে থাকবে এ সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তারপরে আপনারা যে টেক্সটি উপরে এবং নিচে নিতে চান তাহলে টপ অ্যান্ড বটন এটিতে ক্লিক করতে পারেন তাহলে টেক্সগুলো উপরে এবং নিচের দিকে আসবে তারপরে আপনারা যদি এই শেফটি টেক্সটের উপরের দিকে নিতে চান অথবা টেক্সটের নিচের দিকে নিতে চান সেটিও নিতে পারবেন সেটির জন্য এখানে আবার র্যাপ টেক্সটে ক্লিক করে এখানে দেখুন লেখা রয়েছে বিহাইন্ড টেক্সট অর্থাৎ টেক্সটের নিচের দিকে অবস্থান করবে এটি আমি সিলেক্ট করলাম তাহলে দেখুন সেটি টেক্সটের নিচের দিকে চলে গেছে তারপরে আবার যদি আপনারা এটি টেক্সটের উপরে আনতে চান তাহলে এখানে ক্লিক করার পরে আপনি ইনফ্রন্ট অফ টেক্সট এটিতে ক্লিক করবেন তাহলে দেখুন টেক্সটের উপরে আপনার শেফটি চলে এই এতে দেখুন আমি এখন মুভ করছি এবং নিচের লেখাগুলো শো করছে এছাড়াও এখানে র্যাপ টেক্সট আরও কিছু অপশান রয়েছে যেমন এখানে রয়েছে এডিট র্যাব পয়েন্টস অর্থাৎ আপনারা র্যাপ পয়েন্টটা এখানে সেট করে দিতে পারেন যেমন আমি এটাতে ক্লিক করলাম তাহলে দেখুন এইখানে চারটি পয়েন্ট চলে আসছে ইচ্ছা করলে আপনারা এখানে ক্লিক করে পয়েন্ট অ্যাড করতে পারেন আমি এখানে ক্লিক করে ডাক করে টেনে আনলাম তাহলে দেখুন পয়েন্ট অ্যাড হলো এবং সেই অনুযায়ী আমার টেক্সটগুলো ফর্মেট হচ্ছে তারপর দেখুন আমি এখানে ক্লিক করে নিশ্চয়ই নিয়ে যাচ্ছি তাহলে টেক্সটগুলো সেভাবে সরে যাচ্ছে এভাবে আপনারা পয়েন্টগুলো চেঞ্জ করেও টেক্সটগুলো আপনার শেপের চারিদিকে অবস্থান করতে পারেন তারপরে আপনারা যদি এই পয়েন্টগুলো বাতিল করে স্বাভাবিক করতে চান তাহলে শেপে ক্লিক করার পরে এইখানে র্যাপ টেক্সট এখানে ক্লিক করার পরে অন্য কোনো অপশানে ক্লিক করবেন যেমন আমরা এখানে যদি ইনফ্রন্ট অফ টেক্সট এটিতে ক্লিক করি তাহলে সেই অনুযায়ী আমার টেক্সটগুলো অবস্থান করবে অর্থাৎ টেক্সটের উপরে আমার শেপটি চলে আসবেন এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন আপনারা যদি এই মুভ উইথ টেক্সট অর্থাৎ টেক্সটের সঙ্গে এটা মুভ করতে চাচ্ছেন না আপনার ফিক্সড পজিশন অন পেজ পেজের আপনি কোনো জায়গায় ফিক্স করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারবেন আর এখানে মোড় লে আউট অপশানে ক্লিক করে আপনারা এখানে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করতে পারেন পজিশন এবং র্যাপ টেক্সট সম্পর্কে আমি যখন ইমেজ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনি পজিশন এবং র্যাপ টেক্সট সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন এবং আপনারা আর অন্য কোনো ভিডিও পেতে চান কিনা সেটিও কমেন্ট বক্সে লিখুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ